গাড়ির যন্ত্রাংশ ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝরাস্তায় উল্টে গেল পিকআপ ভ্যান। এই ঘটনায় জখম হয়েছেন গাড়ির চালক ও খালাসি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের গড়বাড়ি এলাকায়। স্থানীয়রা জানান, দ্রুতগতিতে গাড়িটি আরামবাগ থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। আহত চালক ও খালাসিকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরামবাগ থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল গাড়িটা। আমি রাস্তার ওই পিটে দাঁড়িয়েছিলাম, বাইক নিয়ে যাচ্ছিলাম, দিয়ে আমার ভাইপোর টুপিটা পড়ে গেছিলো, পুরাতে গেছিলাম। হঠাৎ দেখছি ওই সাইড থেকে গাড়িটা এলো, নিয়ন্ত্রণ হারিয়ে ওইখানটা ধাক্কা মারলো। ধাক্কা মেরে আর একদম উল্টে আর এদিকে চলে এলো খোঁচড়ে খোঁচড়ে। সামনে এখানটা একটা গাড়ি দাঁড়িয়েছিল, লরি দাঁড়িয়েছিল, লরির পেছনটা এসে মারলো। যদি লরিটা না থাকতো গাড়িটা আরও খোঁচড়ে খোঁচড়ে যেত। দিয়ে তারপর দেখলাম ড্রাইভার আর তার সঙ্গে আরও দুজন ছিল, হেলপার টেলপার ছিল, সঙ্গে সঙ্গে সব গাড়ি থেকে বেরিয়ে ওই সাইড দিকে গেল। সবাই জল ফল দিয়ে সবাইকে সাইড করে কোথাও বসে করিয়ে রেখেছে মনে হয়। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বলতে খুব একটা ক্ষতি হয় না, ওই হালকা গাল ফাল ছিঁড়ে গেছে, হাত পা ছিঁড়ে গেছে হয়তো। গাড়িটা প্রচুর স্পিড ছিল, ভালো স্পিড ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে ওইখানটা ধাক্কা মেরেছিল। হ্যাঁ, ডিভাইডার ধাক্কা মেরে দিয়ে আর ঘোঁচড়ে ওখান থেকে চাকার দাগ পর্যন্ত আছে, ওখান থেকে এসে ওখানে ধাক্কা মেরে দিয়ে ঘোঁচড়ে ঘোঁচড়ে এখানে এসছে। দিয়ে এখানে একটা লরি ছিল, লরির পেছনে এসে ধাক্কা মেরেছে। এটা গড়বাড়ি রাইসমি কার্তিক দুলি। আরামবাগ থেকে তারকেশ্বরের দিকে আসছিলো, খুব হাই স্পিডে আসছিলো, আর ডিভাইডারে মারার পর ওই মেন পাতি ভেঙে গেছে, ভেঙে যায় গাড়িটা পাল্টে গেছে। এবার এটা হচ্ছে ওই 200 দাম না, এটা হচ্ছে ওই পিকআপ ভ্যান। গাড়িটা গতি মানে স্পিড খুব জোর ছিল, ওই ডিভাইডারে ধাক্কা মারার পর মেন পাতি ভেঙে যায়, ডান দিকের মেন পাতি ভেঙে পাল্টে যায়। কারো কিছু বলতে ভিতরে ওই ড্রাইভার আর খালাসি ছিল দুজনে, দুজনের আহত হালকা চোটচার লেগেছে, ওনারা হসপিটালে গেছেন, হসপিটালে নিয়ে যাওয়া। ঘটনাস্থলে প্রশাসন পুলিশের সমস্ত লোক এসছে। এই জায়গাটা হচ্ছে গড়বাড়ি রাইসমি। আমার নাম তারা কিঙ্কর দে, বাড়ি ডিভাইডার। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকোল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।